दयाल हो, दयाल हो, दयाल। तत् तत् ददातीतं परम पुरुषमेतं तारयितु अवतीर्णं निखिलं मानवकुलं दूत सहज समाधि मानंद घनमूर्ति प्रेम विजलित तीर्थं विश्व गुरुं त्वां नमः। জীবনের জীবন সর্বস্ব ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মীমা পরম পূজ্যপাদ প্রভুপাদ শ্রী শ্রী বরদার আতুল চরণে আমরা আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীপাদ পঙ্কজে অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যনীয় শ্রী শ্রী বাবাইদার শ্রীপাদ পঙ্কজে শ্রী পরিবার সবার চরণে আমার আভিনি প্রণিপাত জানাই। আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গ যা আপনার সবাই জানেন, আমি ওখানে যোগদান করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করার উপভোগ করার অপূর্ব সুযোগ পেয়েছি, ওই জন্যে আমি আপনার কাছে কৃতজ্ঞ। সর্বপ্রথমে আমি বলে রাখি আজকের যে সঞ্চালনা করছেন আমার সুশান্ত দা, তিনি তো একজন অভিজ্ঞ মানুষ। তার সুপরিচালনায় বিকালবেলা কালকে শুনেছিলাম, সন্ধ্যাবেলা সে সেমিনারে ছিলাম, অনেক অনেক কিছু কথা শুনেছিলাম। খুব ভালো লাগলো তার এ অমায়িক ব্যক্তিত্ব নিয়ে, সুন্দর যে বডি ল্যাঙ্গুয়েজ, আবার এই যে তার কথা খুব আনন্দ দিলাম দিচ্ছে আমাকে। সর্বপ্রথমে আমি বলে রাখি আমার মাতৃভাষা কিন্তু ওড়িয়া, আমি ভালো করে বাংলা বলতে পারি না, তবু কেন ইচ্ছা হয় মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের যা ভাষা তাকে অনুভব করতে উপভোগ করতে, ওই জন্যে কিন্তু আমি আপনাদের কাছে সংযোগীকরণ হয়েছি। তবু আমার কিছু কথার বলার মধ্যে অনেকটাই ভুল থাকবে, আপনারা দয়া করে ওটা কিন্তু আমাকে ক্ষমা করবেন, অনেক ভুল ভ্রান্তিও নিশ্চিতই থাকবে। তবে যাই হোক, খুব সুন্দরভাবে অতি প্রত্যুষ থেকে এ পর্যন্ত আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অনেক কিছু কথা দিয়ে, তাই গ্রন্থপাঠ হোক, তাই ভজন কীর্তন করো ইত্যাদি হোক, যাজনই হোক, সবই তো কিন্তু তাকে উপভোগ করার জন্যে, তাকে অনুভব করার জন্যে, আর তার থেকে আর কি অধিক আছে। তবে যাই হোক, আমি তো ক্ষমা ভিক্ষা করে নিলাম আপনার কাছে, আপনার মহৎ গুণে আমাকে ক্ষমা করবেন। পূর্বে খুব সুন্দরভাবে আমার গোবিন্দ ঘোষতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বলেছিলেন, মন্ত্রমুগ্ধ হয়ে আমি শুনেছিলাম আপনার দেও। একটা কথা আছে, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর, আমরা সবাই বলি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা ধরেছি, অনেক সময় আমার মুখ থেকে বেরিয়ে যায় আমরা ঠাকুরকে ধরেছি। এইখানে আরেকটা প্রশ্ন আছে, বাস্তবিক শ্রী শ্রী ঠাকুর আমাকে ধরেছেন না আমি আমরা তাকে ধরেছি? এটা একটা অসমাহিত প্রশ্ন থাকে মনের মধ্যে। ওর মধ্যে যদি তিনি আমাকে ধরে আছেন, তবে আমরা অত বিধ্বস্ত বিপর্যয়মুখী জীবনযাপন করি কেন? আমাদের জীবনে তো সমস্যা আছে কেন? আমরা দুঃখ যন্ত্রণায় অতভাবে মর্মাহত হয়ে পড়ে কেন? তিনি তো ধরে আছেন, কিন্তু সর্বদ্রষ্টা, তিনি তো সর্বশক্তিমান, তিনি তো সর্ববিদ্যমানতা তাদের তারই আছে, তবে আমরা অত দুঃখ কষ্ট ভোগ করি কেন? আর যদি আমরা তাকে ধরেছি এই কথাটা হয়, তবে আমি যেরকম ধরতে হয়তো এরকম ধরেনি, বা আজকে যে ঈশ্বর ভগবান বলে আমি যাকে বলে, এমন একটা কিছু জিনিস নেই বিশ্ববক্ষে। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ঠাকুর কেন, যখনই ধর্মের এই বিপর্যমুখী চলন আছে মানুষের কাছে, তখন এই কিন্তু বিশ্ববিহু এই 3.5 হাতের মানুষ রূপ ধারণ করে আমাদের মধ্যে আসে।
আর শ্রী ঠাকুরও এসেছিলেন। ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আমার প্রফুল্লতা, নির্মম প্রশ্ন ছিল ভক্তের ভগবানের প্রতি, বললেন ঠাকুর পুরুষোত্তম আবার বিশ্ব স্রষ্টা আবার মানুষ রূপ হয়ে আসবে কেন? ও তো সর্বশক্তিমান, তা তো বিদ্যমানতা সর্বত্রই আছে, তিনি আবার আসবেন কেন এই মানুষ রূপ ধরে? শ্রী ঠাকুর একটা শব্দেই বলেছিলেন, মানুষকে সর্বতোমুখী পতনের দিকে সর্বান্তকরণে উদ্ধারের জন্য তিনি আসেন, এ পতনমুখী জীবনকে আবার ঊর্ধ্বমুখী করে কিরকম চালাতে হবে ওই জন্য তিনি উনি আসেন। অতএব আরেকদিন চেষ্টা করে জিজ্ঞেস করেছিলেন, যখন পুরুষোত্তম ধরাধামের মানুষ রূপ ধারণ করে আছে তখন জগতের কি হয়? শ্রী ঠাকুর বললেন, আপনি একটু মানে খুব কমে মানে এটা স্বল্প ভাষায় বলে দিন। শ্রী ঠাকুর বললেন, একটা শব্দে লিখে রাখ, এই বিশ্ব স্রষ্টার মালিক যিনি, তিনি আবার অল্পে বলবেন, কিন্তু ওই কথাটা জিজ্ঞেস করা হয়েছে। ঠাকুর বলেন, একটা শব্দে লিখে রাখ, একটা শব্দে লিখে রাখ, যখন ধরাধামে পুরুষোত্তম জগতে আসেন বিশ্ববিভূ অনন্ত অসীম যিনি, তিনি সসীম হয়ে আসেন, তখন এই জগতে মন্বন্তর ঘটাতে পারে একমাত্র তিনি, যিনি জগতে মন্বন্তর ঘটাতে পারেন। প্রফুল্লদা জিজ্ঞেস করলেন, ঠাকুর এই মন্বন্তর মানেই তো সর্বনাশ, এই মন্বন্তর হলে তো মনের অন্তর হয়ে যাবে, এই মনকে নিয়ে তো আমরা সংসারকে উপভোগ করি, জগৎকে উপভোগ করি, যদি এই মনই আমার কাছে থাকলো না তাহলে আর কি থাকলো? ঠাকুর বলে, শোন, এই মন্বন্তর মানে মানে মনের অন্তর নয়, ওটা হচ্ছে চিন্তা চেতনা স্তরের পরিবর্তন, আর চিন্তা চেতনা স্তরের পর পরিবর্তন এই বাস্তব পরিবর্তন। আর যখন ওই পরিবর্তন চিন্তা চেতনা স্তরে না হয় তখন কিন্তু ওটা কাজে বেরিয়ে আসে না, ওটা মানুষ এর বাস্তব পরিবর্তন হয় না। এই যেরকম বলেছিলেন পূর্বে দাদা গোবিন্দদা খুব সুন্দরভাবে, আমরা শ্রী ঠাকুরের আগমন আমরা আমার একটা ভুল হয় কি জানিস, আমার মনে হয় এটা আমার বোধ, যে আমরা শ্রী ঠাকুরকে জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, আমরা কিন্তু অনুভব করতে চেষ্টা করি না। তার আদেশ নির্দেশকে বিশ্বাস করে আমরা ওই পথে চলতে বলি, খুব সুন্দরভাবে আমরা বলি, কিন্তু বাস্তব জীবন আমি তাকে অ্যাপ্লাইড নেই। শ্রী ঠাকুর বললেন, তুমি হয়তো অনেক কিছু ভালো কথা জানো, অনেক তথ্য তোমাদের কাছে আছে, কিন্তু যদি তা বাস্তব কর্মেই না ফুটলো ওটা দুই কথাই থেকে গেল। শ্রী ঠাকুর একটা বাণী দিয়েছেন না, কথায় ফোটে কথার মালা, কান ছাড়া আর শোনে কেউ, কর্মে ফোটে কীর্তি জীবন, উঠেই যাতে স্বস্তি ঢেউ, মানুষ জীবনে শান্তি স্বস্তি আনন্দ চায়, মানুষের কথার এই আবেগের বশবর্তী হয়, মানুষের ভিতরে একটা হয়তো একটা অতি বেশিতে একটা আলোড়ন সৃষ্টি করা যেতে পারে। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, একটা মজার কথা বলেছিলেন, আমি পড়েছিলাম, ঠাকুর বলছেন যে আমার যে কথাগুলো ও তো পাণ্ডিত্যের আধার বেশি আধার করে নয়, আমি যা বলি আমার করার উপরে দাঁড়িয়ে আমি কিন্তু বলেছি, করার থেকে সাউন্ডটা যে কথাগুলো আছে আমি ওই কথাটা দিয়ে তোমার কাছে বলেছি। অতএব শ্রী ঠাকুর বলেছেন যে মানুষ যখন জীবনে কিছু অনুভব না আসে, এই অনুভবের পূর্বেই একটা কথা আছে, মানুষের অনুভব কখন হয়, অনুভব কাকে বলে? শ্রী ঠাকুর বলেছেন যে অনুভবের কথাটা সাফ, কবির সাহেবের একটা সুন্দর দোহা আছে, দোহাটা হলো এই, কবির সাহেব বলে, তীর্থে কেবলই জল তাতে নাই কোনো ফল, আমি দেখেছি স্নাহান করিয়া, পাথর তো নিষ্প্রাণ তাতে নাই গাথা নাই গান, আমি দেখেছি স্মরণ করিয়া, পুরাণে কোরআনে পাতা ভরা আছে শুধু কথা, আমি দেখেছি পরাণ ঢালিয়া, পুরাণে কোরআনে পাতা ভরা আছে শুধু কথা, আমি দেখেছি ফরদ তুলিয়া, কবির বলে সবই অসার অনুভব শুধু সার, আমি দেখেছি পরাণ ঢালিয়া। কবির বলেছেন, ঠাকুর বললেন, আরে কবির কি মীমাংসা দিল না? কবির বললেন যে অনুভবটা একমাত্রই সার, না তাই নাকি? বলতো অনুভব কাকে বলে, অনুভব কাকে বলে বল। একজন ভাই বলেছে, ঠাকুর অনুভব মানে টু ফিল, টু ফিল। ঠাকুর বলছে, এই টু ফিল মানে কি রে? আবার একজন বলছে, ঠাকুর
টু ফিল মানে হলো অনুভব করা, তবে দূর পাগল, আমি কি বাংলা বুঝতে পারি না, আমি কি ইংলিশ বুঝতে পারি না, আরে বল সন্ধি করে বল। দুজন ভাই হয়তো অনুভব শব্দটা আর কি সন্ধি হবে, বলল ঠাকুর অনুযুক্ত ভব না হতেও পারে, বল অনুর মানে কি? অনু শব্দটা দেখা গেল কোথায় আছে, কোথায় লাগেছে, আমরা সব তো কপি করার মানুষ। ঠাকুর অনুজ যিনি পথে জাত হয়েছেন তিনিও অনু, ঠাকুর বলতে অনু মানে পথ না, ঠিক আছে, ভব মানে কি বল, ভব মানে খুব সুন্দর সুবিধা কথা, আয়ুষ্মান ভব, যশস্বী ভব। ঠাকুর হওয়া, ঠাকুর বললেন এই পথ আর হওয়া এটা হতেও পারে পিছে থেকে হওয়া। হ্যাঁ ঠাকুর, আমরা আমাদের মধ্যে ওই অনুভবটা এসেছে, আমি পথে থেকে যা হয়েছি তার অর্থ হলো আমাকে, আমি পথে তার অর্থ হলো আমার আগে কেউ আছে, আমার আগে কেউ আছেই, অতএব তখন আমার আগে যে যে আছে যাকে অনুসরণ করে আমরা চলেছি, আমরা কিন্তু ওই মতন হয়ে আমার অনুভব ওইটাই হয়েছে। অতএব শ্রী শ্রী ঠাকুরের যে কথা বলেছিলাম, আমরা চেষ্টা করেছি যে শ্রী শ্রী ঠাকুর আমাকে ধরেছেন কিংবা ঠাকুর আমাকে ধরেছেন, তিনি কিন্তু আমাকে ধরে আছে। আপনার বাংলার ভক্ত কবি রজনীকান্ত সেন একটা কথা বলেছে, একটা সুন্দর কথা বলেছে, বলেছে যে অনন্ত হয়েছ ভালোই করেছ থেকো তুমি অনন্ত অপার, ধরা যদি দিত ফুরাইয়া যেত তোমারে ধরিতে কেউ চাইতে না, পিছু পিছু ছুটি ধরিতে তোমারে দূরে দূরে তুমি চলে যাও সরে, পুরাব না তুমি পুরাব না আমি দুজন রয়েব হয় একাকারে। আপনি জানেন সব কথাগুলো, তিনি অনন্ত অসীম হলেও তিনি আমাকে ধরে আছেন, একাল ওকাল তিনকাল, যে কথা ঠাকুর বলেছেন তিনি তোমাকে ধরে আছেন একাল ওকাল তিনকাল, তোমার ধরা তখনই হবে ভক্তিতে প্রাণ দিলে ঢেলে দিলে ঢেলে, এরকম বাণীটা আছে। অতএব আমার যে কিছু ঠাকুরকে অনুভব করার অর্থ, ঠাকুর বলেছেন যে তুমি কিন্তু, তিনি যদি তোমাকে ধরে আছেন তার একটা মিডিয়াম কিন্তু আছে, তিনি তো অনন্ত অসীম, এ সসীম হয়ে এসেছেন, আর সসীম হয়ে এসে যে আমাকে তো তার হাত দিয়ে, তার হাতটা কি জানেন, তার পাটা কি জানেন, আমার কাছে ছুটে আসবেন আমাকে ধরবেন, ওইটা হলো তার বিধা। শ্রী ঠাকুর বলেননি একটা বাণীতে, বিধির বিধান পালবি তেমন যততা বা যতটুকু, কেটে ছেটে সব মিলেতেই পাবি ও ফল তত। বিধির বিধানকে যেরকম পালন করা হয়, আমরা যেরকম পালন করি, বিধিসম্মত করে যদি আমরা তাকে অনুসরণ করি, অনুধাবন করি, অনুশীলন করি, তাহলে কিন্তু ওর ফলটাই আমি ভুগব। আমার মতো যদি করি, ঠাকুর বলেননি যে যা ইচ্ছা তুই করি, যা ইচ্ছা তুই, যে আমরা আমার যা ইচ্ছা আমি তা হয়তো করতে পারি, কিন্তু ওই জন্যেই আমাকে কিন্তু তার ফলটাই ভোগ করার অবশ্যই করা হবে লাগে। শ্রী ঠাকুর বলেছেন কর্বে যেমন চলবে, যেমন ফলবে তেমন মিলবে, তাই খ্রিস্টভাবে সুপথে চল নিষ্ঠার ছাড়া বাড়াই না। এই করার একটা বিধান আছে, এই বিধা বিধি উল্লঙ্ঘনী কর্ম মানুষের কাছে বিপাকেই টেনে আনে, আমরা সবাই জানি, যে মুহূর্তে যেই যে অবস্থায় যে সময়ে যে বিষয়ে আমরা বিধিকে উল্লঙ্ঘন করেছি, তখন থেকে কিন্তু আমি আমার জীবনে বিপর্যয় এসেছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 1937 এই সস্তেনী ব্রতের প্রচলন হলো, 1937 মনে হয় সেপ্টেম্বর মাসে ওই সস্তেনী ব্রতের প্রচলন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর এই সেপ্টেম্বর 1937-এ শ্রী শ্রী ঠাকুর বারবারই বলেছিলেন, দেখুন সবাই তার ভক্ত পার্ষদের জন দিকে বলেছিলেন যে দেখুন এই যখন যে পর্যন্ত মানুষের এই সেন্সরি নার্ভ আর মোটর নার্ভ কোঅর্ডিনেশন না হয়েছে তখন মানুষের জীবনে মঙ্গল তো আসতে পারে না, আর তাছাড়া এই জগতে যে মঙ্গলটা আমি আশা করি তা কিন্তু হবে না। এই মোটর সেন্সরি নার্ভের যে কোঅর্ডিনেশন করতে হলে মানুষের জীবনের যে পঞ্চনীতি আছে, যে কথাগুলো বলেছিলেন আমার পূর্ববর্তী গোবিন্দদা খুব সুন্দরভাবে, ঠাকুর বলেছেন যত ফ্যানাটিক্যালি অ্যান্ড সেন্টিমেন্টালি মানুষ এই নীতিগুলোকেও পালন করে, ফ্যানাটিক্যালি মিনস যেতে যেতে অন্ধভক্তি নিয়ে, অন্ধভাব নিয়ে, ফ্যানাটিক্যালি অ্যান্ড সেন্টিমেন্টালি ভাবপ্রবণ তার সহ
যতটাই মানুষ পরিপালন করে তখন কিন্তু ততটাই মানুষের জীবনে এই ফলটাই কিন্তু আসে। আমরা কি করি, ঠাকুরের কথা খুব সুন্দরভাবে বলি, খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজাতে রাখি, এরকম কিন্তু ঠাকুর বলছেন ওটা ধর্মের একটা, এটা তো হওয়ার একটা কথা আছে। একটা বড় কথাই হলো আমাদের সবাইকে কিন্তু শ্রী ঠাকুর যা বলেছেন তাই হলো এই বিধিকে পালন মেনে চলা। শ্রী ঠাকুর ওই জন্য নিয়ে এসেছিলেন এই স্বস্থ নিব্রতে, আর কিছু একটা কথাই আছে, ঠাকুর স্বস্তনীকে দেবীর আখ্যা দিয়েছেন, ঠাকুর স্বস্তনীকে দেবীর আখ্যা দিয়েছেন অনেক আপনি জানেন। তো স্বস্তনী যে পাঁচটা নিয়ম আমরা সবাই এক সময় চিন্তা করি, শারীরিক সদাচার নিয়ে আমরা অনেক সময় ব্যস্ত থাকি, কিন্তু শ্রী ঠাকুর বলেছেন যে শারীরিক সদাচার থেকে মানুষের মধ্যে যে আর যেগুলো সদাচার আছে, মানসিক সদাচার আছে, আধ্যাত্মিক সদাচার কথা আমরা বলি, ওর মধ্যে আমার সামান্য ওর গায়ে হাতে সামান্য আমার হাত হাত পড়ে না, ওর জন্য একটা অসুবিধা। অসুবিধা হলো কি, শ্রী ঠাকুর বলেছেন প্রথমেই হলো তুমি সদাচার পালন করবে, কিন্তু যখন তুমি আমরা দেবতার মন্দিরে যাই, দেবালয়ে যাই, যেরকম ভাব নিয়ে, যেরকম শারীরিক শুদ্ধপুততা নিয়ে আমরা যাই, ওইটা হলো সে শারীরিক সদাচার আর কিছু না। মন্দিরে যেরকম ব্যবহার করি, দেবতার দেবালয়ে যেরকম আমরা যখন দেবালয়কে ব্যবহার করি, দেবালয়ের কাছে যাই, তখন আমার যে প্রস্তুতি, ওই প্রস্তুতিটা হলো একমাত্র শারীরিক সদাচার। তবুও শ্রী ঠাকুর একটা বাণী বলে বাণীতে বলে আছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক রাখিস তাকে। আমরা খুব ভালো মতনই জানি যে কিরকম শারীরিক সদাচার পরিপালন করতে হয়। আজকের এই বিজ্ঞানের যুগে আমরা কিন্তু অনেক অনেক কথা জেনেছি, আর বিশেষ করে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলেছে তখন থেকে আমার কিন্তু মানে মাথায় একটা ভাব মজুত হয়ে আছে, তা হলো কি শারীরিক সদাচার কিরকম পালন করতেই হোক। এটা যদি আমি মন্দিরের কাছে গেলে আমরা যেরকম শুদ্ধপ্রতা নিয়ে যাই, ওই ভাবটা কিন্তু আমার শরীরে প্রতি মুহূর্তে থাকা উচিত, না হলে কে জানে কখন আমার মধ্যে ওই বিকৃতি পৌঁছাবে। আর দ্বিতীয় কথা, শ্রী ঠাকুর বললেন একটা কথা যে প্রবৃত্ত যখন যেমন যেভাবেই উঙ্কি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরাই দেবী তার শেষ। আমাদের এই ভগবানের একটা আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আমাকে বৃত্তি প্রবৃতি উনি দিয়েছেন, এই বৃত্তি প্রবৃতি না থাকলে আমাদের জীবনের একটু অনুভব হতো না। এই কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, আমার যে প্যাশনস গুলো আছে, ইন্দ্রিয়গুলো আছে, আমার ইন্দ্রিয়, আমার প্রবৃতি, আমার কমপ্লেক্সেস, এসব দিয়ে আমার জীবনকে অনুভব করার জন্যে আমার আমাকে ওকে ওদের অধীনে রাখে, নিজের অধীনে রেখে আমরা কিন্তু ওকে অস্ত্র করে আমি কিন্তু আমাদের যে গোল আছে ওই গোলের দিকে আগিয়ে যাব। কিন্তু যখন দেখি আমরা কিন্তু ওর অধীনে থেকে যাচ্ছি তখন কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। নাই শ্রী ঠাকুর বলেননি ভৃত্যকে তুই করলি আপন ভর্তারে বাদ দিয়ে, ভর্তার দান ভৃত্য যোগায় দেখ কৃতজ্ঞতে। আমরা এই বুদ্ধি প্রবৃত্তিতে অধীন হয়ে গেছে আমার অজ্ঞানতারে, আমার এই জীবন তুলনার মধ্যে ঠাকুর চেয়েছেন এই ম্যান এই যুবকোটি মানুষকে ঈশ্বরকোটি মানুষের রূপান্তরিত করতে। আর তার প্রথম কথা হলো যুবকোটি মানুষের একটা কথা হলো কি না, ওরা ম্যান অফ কমপ্লেক্সেস, ম্যান অফ প্যাশনস অ্যান্ড ম্যান অফ ডিজায়ার। ঠাকুর বলেছেন ওই থেকে তোমাকে ম্যান অফ প্রিন্সিপল, ম্যান অফ আইডিয়াল অ্যান্ড ম্যান অফ বিলভ করে আমি আমরা তুলতে চাই। ওই জন্য ঠাকুর বললেন প্রবৃতি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরাই দেবি তার চেত। এই প্রবৃতি দিয়ে যদি ইষ্টের সেবা করি, ইষ্টের সমর্পিত ভাব নিয়ে তার কাজকর্মে আমরা ব্রত থাকি, তাহলে কি হবে না, আমার বুদ্ধি প্রবৃতি অজ্ঞান স্তরে আমার কিন্তু নিয়ন্ত্রিত হয়েই যাবে। আর যত সময় আমরা কিন্তু ওকে দমন করতে চেষ্টা করব তখন কিন্তু আর উঠতে উঠবে, আর আমাদের মধ্যে কিন্তু অনেক মানে তারা আর হিংস্রক হয়ে যাবে। ঠাকুর বলে ওরে নেগলেক্ট করো, আর নেগলেক্ট করতে হলে বুদ্ধি প্রবৃতির অধীশ্বর যিনি, সে অধীশ্বরকে মানে অধীশ্বরের কাছে আমাকে কিন্তু সারেন্ডার করতে হবে। ঠাকুর তো ওই জন্যই বলেছিলেন কেষ্টদাকে, কেষ্টদা বলেন ঠাকুর মানুষের যে প্রকৃতি আজ হয়েছে ও থেকে কিরকম উদ্ধার পাওয়ার রাস্তাটা কি, ঠাকুর সেই আপাঙ্গত নিয়ে যে ঠাকুরের যে লীলা ওটা দিয়ে বলেছিলেন যে শুনুন যে আমার আমরা শুধু কি করবো, টু লভ টু সার্ভ অ্যান্ড টু সারেন্ডার, ওর কাছে আমার ভালোবাসার উৎস তিনি, ভালোবাসার কেন্দ্রই তিনি হওয়া চাই, আমাদের সেবার মানে মুক্তি সেবার উৎস তিনি হওয়া চাই, সেবার যে আধার তিনি হওয়া চাই। আর একটা কথা হলো সমর্পণ, সমর্পণ মানে শুধু সারেন্ডার আমি বলি, শ্রী ঠাকুর বললেন সারেন্ডার মানে কি জানিস, টু রেন্ডার এভব, মুখ্য করে তোলা। অতএব তাকে আমরা মুখ্য করে তুলি,
তাহলে আমার অজ্ঞাত স্যারে এই যে প্যাশন ফর ভেডিং অ্যাটাচমেন্টের কথা আমরা আমরা বলেছি, বৃত্তি ভেদি টানের কথা বলেছি, এই টানকে নিয়ে এই বৃত্তি প্রবৃত্তির মানে উর্ধ্বে তার কাছে লাগাতে হবে। আর তৃতীয় নাম ঠাকুর বলেছেন যে যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাত কলমে করবি রে তা রোধ করে তোর সব জায়গা, যে সময় যেটা ভালো বলে মনে মনকে আসবে তখন আমরা করব। কারণ ঠাকুর একটা বাণী দিয়েছেন মগ্নদীপ্তায়, টু বি ওয়েডেড টু টাইম অ্যান্ড উইথ গিভ উইথ এ ডায়রি অফ ট্যাক্টফুলনেস অ্যান্ড গেট অ্যান ইস্যু অফ সাকসেস। সময়মাফিক যদি আমরা না করি, যা বিধিমাফিক আমরা না করি, তাহলে হবে না। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, আমরা শুধু হাত কলম তাকে করতে হবে। আর করতে হলে কোথায় করি মানুষ, এই যা কিছু মানুষ করে ফার্স্ট ওয়ার টেক্স প্লেস ইন দ্য মাইন্ড দেন ইন দি ব্যাটল ফিল্ড। এই মনকে নিয়ে তো আমরা করা, আমরা ভাবা, আমার চলা, এই মনটাকে দিয়ে ওই কাজটাকে সৎকাজটাই প্রথমে করতে হবে। ঠাকুর বলেননি যে সৎ পথে তুই মন দিয়ে রস চলাই ফেরাই করিস তাই, দুর্ভাগ্য তোর যাবে দূরে দেখবি ক্রমে নাই বালাই। এই যে কথা বলেছে বালাই অর্থ আপনারা জানেন যে ঝিনঝট। আমাদের জীবনের সব সমস্যার সমাধান হবে যদি আমরা শুধু সৎ পথে মন দিয়ে থাকি, তা নাহলে কিন্তু হবে না। আর সৎ পথে মন দিয়ে রোবার একটাই রাস্তা হলো তাকে মুখে করে তোলা। আর তাকে মুখে করতে হলে তার চিন্তা, ঠাকুর বলতেন সাধনা মানেই সেধে নেওয়া স্মরণ মনন করণে, অভ্যাসে স্রোত হলে সিদ্ধ হয়ে থাকে ওইখানে। অতএব আমার স্মরণে যেরকম স্মৃতি ঠাকুর সপ্তমে থাকেন, আর আমার মননে তার সৎনামটাই সব সপ্তমে মনন করি। আর দুটো নিয়ম থেকে গেল, সময় হয়তো মনে হয়ে গেছে, দাদা ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন, তো যাই হোক। আর যে স্মরণ মনন আর করণের কি করবো, ঠাকুরের ইষ্টকর্মটা কি, আমরা সবাই বলি এ সুশান্ত দা খুব ইষ্টপ্রাণ, অভিন্ন দা খুব ইষ্টপ্রাণ। ইষ্টপ্রাণ বলে আমার একটা কিছু মেজারমেন্ট আছে, ঠাকুরই বলেছেন ইষ্ট সেবায় তেজোদীপ্ত নিঃস্বার্থ সেবায় মহান, প্রেম পুষ্ট পুত তনু ওকেই বলে ইষ্টপ্রাণ। ওর মধ্যে তস্তৈনি থেকে গেল, তার কর্মই থেকে গেল, সবই এখানে আছে। তবে এই নিষ্ঠার কথা বলেছিলেন ঠাকুর, বলেছিলেন ইষ্ট ইষ্ট নিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্ট নিষ্ঠাই পরাগতি, ইষ্ট নিষ্ঠাই ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবন। নিঃশেষ ভাবে লেগে থাকা, তারপর নিষ্ঠার পরক জানবে কিন্তু তারণ পীড়ন ভর্জনাতে, ওটা দেখি গতি বুঝবে পূর্য নাকি বর্জনাতে। সব সময় যেরকম উনি আমার মাথায় থাকেন, আর আমার যেরকম তার ওই জন্য ঠাকুর বলেছিলেন যে একটা কথা খালি কই বলে রাখি, যে শ্রী ঠাকুরের একটা কথা ছিল যে এবার কিন্তু তুমি সবাই তেলে চাইলে কিন্তু ধর্মের গ্লানি হবে না, কেন জানিস, এতর কিন্তু ঠাকুর তাদের সাথে যে সময় পুরুষোত্তম যখন যখন এসেছেন তখন কিন্তু দেখা যাচ্ছে দু রকমের লোক নিয়ে এসেছেন, দু রকমের পার্ষদ নিয়ে এসেছেন, একজন হলো গণ উদ্বোধক, আরেক পর্যায়ের লোক হলো তারা গণ উদ্বেলক উদ্বেলক, আরেকজন এই ওই দুজন নিয়ে এসে কিন্তু ঠাকুর একথা ভাবাদর্শ প্রচার প্রসার করে এই যে ভাষণ টাষণ দিয়ে যাজন দিয়ে এসব ঠাকুর একথা ভাবাদর্শ প্রচার করেন। আর কিছু থাকেন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, কখন উৎসব হবে, মন্দির হবে, সপ্তম কেন্দ্র বিহার ইত্যাদি দিয়ে ওরা কিন্তু একটা উদ্বেলন সৃষ্টি করেছেন মানুষের মধ্যে। আর কিন্তু ঠাকুর বললেন ধীরে ধীরে কি হয়, তার অবর্তমানে এই তার যে দেওয়া নির্দেশ তা কিন্তু গ্লানিযুক্ত হয়। ওই জন্য এবার কিন্তু শ্রী ঠাকুর অভিনব ব্যবস্থা করে এসেছিলেন, এবার করি বলিলা অতি চমৎকার, আমি হেন নাই বুঝি অন্যকে মাথা। এই চমৎকারিত লীলা হলো তার সাথেই আচার্য দেবকে তার রেতধারার মধ্যে নিয়ে এসেছেন, রেতে থাকে জীবন গতি সংস্কারের অঙ্কুর নিয়ে, ব্যতিক্রমে বিবাহ এরকম বাণী আছে। এই রেতধারার ভিতরে ঠাকুরের যে লিভিং এ মুভমেন্ট পরম পূজ্যপাদ আচার্য দেব আমার সমস্ত জানান্তি, আচার্য দেবকে নির্দেশ নির্দেশ আচার্য দেবকে নিয়ে এসেছেন তিনি। অতএব আচার্য দেব নির্দেশ পরিপালন করা, বাস্তবিকা আমার ইষ্ট নির্দেশ পরিপালন করা। ঠাকুর বলেননি ইষ্ট নির্দেশ পেয়েছ যা করেন যাহা উর্জনারে, বর্তনা বি সেপরি হব হবে বঞ্চিত হবে বর্ধনায়, পরাক্রম বি অলস হবে সবই হবে তলন বেগ, বোধ বিবেকী উর্জনা তোর হজাই দেবে প্রতি সম্ভে। অতএব আচার্য দেবকে নির্দেশ পরিপালন আমরা করব, তার নির্দেশ যেখানে যেখানে আছে আমরা যদি অন্ধভাবে অন্ধভাবে বিশ্বাস করি, ভালোবাসি এবং তাকেই ভালোবাসি, একমাত্র তাকে খুশি করলে আমার জীবনের সব খুশি কিন্তু এসে এসে পৌঁছাবে। যাই হোক, ভুলভ্রান্তির কথা দিয়ে কিছু অনেকগুলো কথা আপনার কাছে, এসব ভুলভ্রান্তির দিয়ে কতগুলো কথা বললাম, যদি ওর মধ্যে অনেকটাতে ভুল আছেই আপনার কিন্তু মানে ঠাকুর বললেন আমি 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 বলছি যদি কিছু ভুল থাকে তাহলে আপনারা কিন্তু নিজের মহনীয় গুণে আমাকে ক্ষমা করবেন। আর একটা নিবেদন আপনার কাছে রাখার মন হয়েছে কেন আমি জানি না,
বালেশ্বর যে বললেন দাদা, এই বালেশ্বর নতুন মন্দির, মন্দির আগে ছিল, এই তিনটে মন্দির ছিল, শ্রী ঠাকুরের, শ্রী বর্মার, শ্রী বর্দার মন্দির, পরম পূজবাদ আচার্যদেব বাবাইদা, এই মন্দিরের রিপেয়ারিং এর জন্য আমরা গিয়েছিলাম। আর রিপেয়ারিং পরিবর্তে তিনি বললেন নতুন মন্দির করতে, এখন কিন্তু 5,700 স্কোয়ার ফুট লিন্থ লেভেল নিয়ে একটা মন্দির হয়ে গেছে, আর শেষ পর্যায়ে আছে, মার্বলের কাজগুলো চলছে, আর অনেকগুলো বাইর থেকে অনেক সাহায্য আমরা পেয়েছি, আবার সবাই লেগে আছেন, সব জায়গায় তো মন্দির কাজ চলছে। আপনার কাছে এটা নিবেদন রাখলাম, যদি আপনার তনু মন ধন দিয়ে কিছুটা আমাকে মানে সাহায্য করেন ইষ্টকর্মে, আমি কিন্তু ধন্য হব। ওই জন্য আপনার কাছে প্রার্থনা রাখি, যারা যদি কিছু অর্ঘ্য নিবেদন করতে চান তবে SMBLS ওই কোডে জমা দিতে পারেন। আর আপনার কাছে সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার চরণে। আমার বক্তব্য জয়।